হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস। ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মধ্যযুগের ভারতের ইতিহাসের ওপর কিছু এমসিকিউ করব। এমসিকিউতে মূলত যে টপিকগুলি কভার করা হবে সেগুলো একবার দেখে নাও। সিন্ধু অঞ্চলে আরব বিজয়, সুলতান মাহমুদের ভারত অভিযান, ইনভেশন অফ মোহাম্মদ ঘোরির ভারত অভিযান। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস ফলো করো তারা জানো যে আমি এই তিনটে টপিকের ওপর ডিটেল ডিসকাশন করেছি এবং একটা সেপারেট প্লেলিস্টে এই সকল ভিডিওগুলোকে আমি দিয়েও দিয়েছি। তো আজকে যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে যদি তোমাদের মনে হয় যে এই সমস্ত আলোচনার ডিটেল ডিসকাশন জানার প্রয়োজন আছে তাহলে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো এমসিকিউ সেশনটা শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, দ্য ফার্স্ট মুসলিম ইনভেশন অফ ইন্ডিয়া ওয়াজ লেড বাই, ভারতবর্ষে প্রথম মুসলিম অভিযান পরিচালিত হয়েছিল কার দ্বারা? মাহমুদ অব গজনি, মোহাম্মদ ঘোরি, মোহাম্মদ বিন কাসিম আর তিমুর। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মোহাম্মদ বিন কাসিম। নেক্সট কোশ্চেন দেখো, দ্য আরব কনকোয়েস্ট অফ সিন্ধ টুক প্লেস ইন, আরবদের সিন্ধু বিজয় কত সালে হয়েছিল? 712 AD, 740 AD, 1001 AD, 1009 AD। তো উত্তরটা জানার আগে আমরা এই ম্যাপটা একটু দেখে নিই। তোমরা যারা আমার এই ক্লাসগুলো ফলো করেছিলে তারা এই ম্যাপটার সাথে ইতিমধ্যেই পরিচিত আছো। আমি এই ম্যাপের মাধ্যমে শুধু এটাই দেখাতে চাইছি যে ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে হচ্ছে সিন্ধু প্রদেশ এবং এই যে বিরাট আরবীয় সাম্রাজ্য খলিফার নেতৃত্বে, এই সিন্ধু একসময় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল এবং আমরা কি জানলাম যে মোহাম্মদ বিন কাসিম তিনি এই সিন্ধু দেশ জয় করেছিলেন। তাহলে কত সালে? উত্তর হচ্ছে 712। তাহলে ভারতবর্ষে প্রথম মুসলিম বিজয় হচ্ছে কিন্তু 712 এই সিন্ধু অঞ্চল। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য হিন্দু কিং অ্যাট দ্য টাইম অফ ইনভেশন অফ মোহাম্মদ বিন কাসিম অন সিন্ধ, মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অভিযান করলেন সেই সময় সিন্ধু অঞ্চলের হিন্দু রাজা কে ছিলেন? দাহির, হলা, কৃষ্ণা, আনন্দপালা। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রাজা দাহির। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন কাসিম ওয়াজ দ্য কমান্ডার অব হুইচ খিলাফত, কোন খলিফার সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম? রশিদুন খিলাফত, উমায়েদ খলিফত, আব্বাসিদ খলিফত না ফাতিমিদ খলিফত? এই যে চারটে খলিফার শাসনকালের উল্লেখ করা হলো তোমরা একটু সময়টা দেখে নাও। রশিদুন খিলাফতের যে সময়কাল সেটা হচ্ছে 632 থেকে 661, আর উমায়েদ বংশের খলিফার শাসনকাল চলেছিল 661 থেকে 750। আব্বাসীয় খলিফারা 750 থেকে 1517, আর ফাতিমিদ খলিফাতন্ত্রের সময়কাল চলেছিল 909 থেকে 1171। এটা একটু কন্ট্রাডিক্টরি দেখে মনে হচ্ছে যে আব্বাসীয় খলিফার মাঝখানে আবার ফাতিমিদ খলিফা চলে এলো কী করে? আসলে আব্বাসীয় খলিফাতন্ত্রের 200 বছর পর থেকেই তারা বেশ দুর্বল হয়ে পড়েছিল এবং একাধিক ভাঙন তৈরি হয়েছিল। তো উত্তর আফ্রিকার তিউনিশিয়াতে তখন আলাদা করে একটা খলিফাতন্ত্র গড়ে উঠছে, তার নাম হচ্ছে ফাতিমিদ খলিফাতন্ত্র, যেটা 909 থেকে 1171 পর্যন্ত চলেছিল। তো যাই হোক, আমাদের যেটা মূল জানার বিষয় তা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম কোন খলিফার সময়কালে সিন্ধু অভিযান করছেন। তাহলে আমরা ইতিমধ্যেই জানলাম যে 712-তে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযান করছেন। তোমরা এই সময় সূচিটা দেখেই বুঝতে পারছ যে কোন খলিফার সময়কালে সেটা হয়েছিল, উমায়েদ খলিফার সময়কালে, এবং এই সময় যিনি খলিফা ছিলেন তিনি হচ্ছেন ওয়ালিদ মালিক। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উমায়েদ খলিফা। এর পরের প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট ফোর রুলার্স অব দ্য মুসলিমস ফলোয়িং দ্য প্রফেট আর নোন অ্যাজ রশিদুন অর রাইটলি গাইডেড খলিফস, হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান অব দেম। বলছে প্রফেট মোহাম্মদের মৃত্যুর পর যে চারজন মহান খলিফা ছিলেন তাদেরকে বলা হতো রশিদুন খলিফা বা রাইটলি গাইডেড খলিফা। তো এদের মধ্যে কে ছিলেন না? অপশান এ হচ্ছে আবু বকর,
বি হচ্ছে উমর, সি হচ্ছে মুয়াবিয়া আর ডি হচ্ছে উসমান। প্রথম চার খলিফার নাম মোটামুটি আমাদের সবারই জানা, তাই না? আবু বকর, উমর, উসমান আর একজন হচ্ছেন আলী। এই যে মুয়াবিয়া, উনি ছিলেন যে উমায়েদ খলিফার বংশ, তার প্রতিষ্ঠাতা। মানে রশিদুন খলিফার পর এর পতন ঘটিয়ে উমায়েদ বংশের খলিফার যে সূচনা সেটা কিন্তু মুয়াবিয়া করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মুয়াবিয়া। নেক্সট কোশ্চেন, হাজ্জাজ ওয়াজ দ্য গভর্নর অফ, হাজ্জাজ কোন জায়গার গভর্নর ছিলেন? ইরান, মুলতান, আরাবিয়া, ইরাক। তাহলে প্রথমে জানার দরকার যে হাজ্জাজ আসলে কে ছিলেন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, যিনি সফলভাবে সিন্ধু অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, এই মোহাম্মদ বিন কাসিম ছিলেন হাজ্জাজের ভাইপো এবং জামাই, এবং হাজ্জাজই মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিলেন। ওকে, তাহলে উনি কোন জায়গার শাসক ছিলেন? হাজ্জাজ ইরাকের শাসক। নেক্সট দেখো, দ্য আরবস কনকোয়েস্ট অফ সিন্ধ ওয়াজ অনলি অ্যান এপিসোড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড অফ ইসলাম, আ ট্রিম্ফ উইদাউট রেজাল্টস, হু মেড দিস কমেন্ট? আরবদের সিন্ধু বিজয় ছিল ভারত এবং ইসলামের ইতিহাসে একটি ফলাফলহীন বিজয়, কে এই মন্তব্য করেছিলেন? স্যার উলসলি হেগ, ভি এ স্মিথ, হ্যাভেল, স্টেনলি লেনপুল। তো এই কমেন্টটি করেছিলেন স্টেনলি লেনপুল। নেক্সট কোশ্চেন দেখো, চাচনামা ইজ আ ফেমাস ওয়ার্ক অন দ্য হিস্ট্রি অফ কাশ্মীর, সিন্ধ, পাঞ্জাব, গুজরাট। বিখ্যাত একটি গ্রন্থ চাচনামা। এই চাচনামা থেকে কোন জায়গার ইতিহাস জানা যায়, কাশ্মীর, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব না গুজরাট? সঠিক উত্তর হচ্ছে সিন্ধু, সিন্ধু অঞ্চলের ইতিহাস এবং এই যে আরবদের সিন্ধু বিজয়ের অনেক বৃত্তান্তই চাচনামা থেকে ধরা পড়ে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ইন্ট্রোডিউস জিজিয়া ট্যাক্স অন নন মুসলিম ইন ইন্ডিয়া? মোহাম্মদ বিন কাসিম, মাহমুদ আব গজনি, সাবুকতগিন, মোহাম্মদ ঘোরি, এদের মধ্যে কে ভারতের অমুসলিমদের ওপর প্রথম জিজিয়া কর আরোপ করেছিলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মোহাম্মদ বিন কাসিম। তোমরা নিশ্চয়ই জানো যে এই জিজিয়া কর হচ্ছে এমন একটা কর যেটা অমুসলিমদের দিতে হতো একটি মুসলিম শাসনাধীন অঞ্চলে তাদের জীবন এবং সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার জন্য। তো এই করটি প্রথম ভারতবর্ষে সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিম চালু করেন। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফাদার অফ মাহমুদ গজনি? সুলতান মাহমুদের পিতা কে ছিলেন? সাবুকতগিন, কাদির বিল্লা, আলপ্তগিন, নান অব দ্য অ্যাবাভ? সঠিক উত্তর হচ্ছে সাবুকতগিন। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ গজনি লেড দ্য ফার্স্ট ইনভেশন এগেনস্ট ইন্ডিয়া ইন এডি? গজনির সুলতান মাহমুদ ভারতের বিরুদ্ধে তার প্রথম অভিযান করেছিলেন 1999, 1004, 1001 কত খ্রিস্টাব্দে? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1000 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, ডিউরিং মাহমুদ এক্সপেডিশন অব ইন্ডিয়া হু গট ফার্স্ট ডিফিট ইন পেশোয়ার? মাহমুদের ভারত আক্রমণের সময় পেশোয়ারের কোন শাসক প্রথম পরাজিত হয়েছিলেন? রাজ্যপাল, জয়পাল, সুরজপাল, আনন্দপাল? এই ম্যাপটা প্রথমে দেখো, এই হচ্ছে গজনি এবং সুলতান মাহমুদের এই ছিল বিশাল সাম্রাজ্য পশ্চিম দিকে, মানে এখনকার আফগানিস্তান এবং ইরানের একটা বিরাট অংশ জুড়ে একদম কাস্পিয়ান সাগর পর্যন্ত উনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আর এই দিকে ভারতবর্ষে আসার জন্য প্রথম যে রাজ্য ছিল তা হচ্ছে হিন্দু শাহি রাজ্য, এবং এই যে পেশোয়ার অঞ্চল এইখানে, ঠিক এইখানে, এটা হচ্ছে খাইবার গিরিপথ, এইখানে হচ্ছে পেশোয়ার অঞ্চল। তো এই পেশোয়ার অঞ্চল হিন্দু শাহি রাজ্যের মধ্যেই পড়ে, তো ন্যাচারালি হিন্দু শাহি রাজ্যের কোনো রাজাকে উনি পরাজিত করেছিলেন। তো এর সঠিক উত্তর হচ্ছে মাহমুদ যখন ভারত আক্রমণ করছেন প্রথম, তখন যে হিন্দু শাহি রাজ্যের রাজা প্রথম পরাজিত হচ্ছেন ওনার কাছে, তিনি হচ্ছেন জয়পাল। নেক্সট কোশ্চেন, দ্য হিন্দু শাহি রুলার হু বার্নড হিমসেলফ অন আ ফিউনারাল ফায়ার আফটার বিং ডিফিটেড বাই মাহমুদ অব গজনি ওয়াজ?
হিন্দু শাহী বংশের কোন রাজা সুলতান মামুদের কাছে পরাজিত হয়ে তিনি নিজেই চিতায় আত্মাহুতি দিয়েছিলেন? আনন্দপাল, জয়পাল, শ্রী ভীমদেব, জয়চন্দ্র। তো আশা করি তোমরা অনুমান করতে পারছ এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জয়পাল। একটু আগেই আমরা বললাম যে সুলতান মামুদ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন শাহী বংশের জয়পালের সঙ্গে ওনার প্রথম যুদ্ধ হয় এবং যুদ্ধে পরাজিত হওয়ার পর মামুদ জয়পালকে এতটাই অপমানিত করেছিলেন যে সেই অপমানের গ্লানিতে উনি এইভাবে আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন। অগ্নিকুণ্ড তৈরি করে বা অগ্নিকুণ্ডে চিতা তৈরি করে তার মধ্যে উনি ঝাঁপ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্যাপিটাল অফ হিন্দু শাহিয়া কিংডম অ্যাট দ্য টাইম অফ মামুদস ইনভেশন ওয়াজ, সুলতান মামুদের অভিযানের সময় হিন্দু শাহি রাজ্যের রাজধানী কী ছিল? কাবুল, পেশোয়ার, আটক, উদভান্দ অর উন্দ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উদভান্দ অর উন্দ। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য কারেক্ট ক্রোনোলজি অব মামুদ ইনভেশন, সুলতান মামুদের যে অভিযান সেই অভিযানগুলোর একটা সঠিক কালক্রম তৈরি কর। তাহলে প্রথম হচ্ছে ইনভেশন অফ সোমনাথ, ইনভেশন অফ কালিঞ্জার, ইনভেশন অন মথুরা অ্যান্ড কনৌজ, ইনভেশন অফ থানেশ্বর, ব্যাটেল উইথ আনন্দপালা। তাহলে পাঁচটা ঘটনা এখানে রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে কোড রয়েছে। তো সঠিক কোড কী হবে? তো এই সঠিক কোড নির্বাচনের জন্য চলো আমরা এই ঘটনাগুলোর সালগুলো আগে দেখে নিই। সোমনাথ মন্দিরে অভিযান করছেন 1025 খ্রিস্টাব্দে, কালিঞ্জর আক্রান্ত হচ্ছে 1021, মথুরা এবং কনৌজ আক্রান্ত হচ্ছে যথাক্রমে 1018 এবং 19 সালে, থানেশ্বর আক্রান্ত হচ্ছে 1014 এবং আনন্দপালের সঙ্গে বাকি রাজপুতদের জোটের যুদ্ধ সুলতান মামুদের বিরুদ্ধে হয়েছিল সেটা হচ্ছে 1008 সালে। তাহলে প্রথম ঘটনা হচ্ছে আনন্দপালের সঙ্গে সুলতান মামুদের যুদ্ধ 1008। এই যুদ্ধটা ছিল দ্বিতীয় ওয়েহিন্দের যুদ্ধ। তারপর 14 থানেশ্বর, 1819 মথুরা কনৌজ, 21 কালিঞ্জর আর 25 সোমনাথ। ওকে, তার মানে 5-4-3-2-1, 5-4-3-2-1 অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, অব অল দিস টেম্পল টাউন্স উইচ ওয়ান অব দেম ওয়াজ নট ডিস্ট্রয়েড বাই মামুদ গজনী, এই সমস্ত মন্দির শহরগুলোর মধ্যে কোনটা সুলতান মামুদ ধ্বংস করেননি? থানেশ্বর, মাউন্ট আবু, সোমনাথ, কনৌজ। তো জাস্ট এর আগের প্রশ্নটাতেই আমরা দেখলাম যে থানেশ্বর উনি আক্রমণ করছেন, সোমনাথ আক্রান্ত হচ্ছে, কনৌজ আক্রান্ত হচ্ছে, মাউন্ট আবুর প্রসঙ্গ কিন্তু আমরা পাইনি। এবং সত্যি সত্যি মাউন্ট আবু মোহাম্মদ ঘুরি কখনো আক্রমণও করেননি এবং ধ্বংসও করেননি। তো এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে সুলতান মামুদের বিভিন্ন যে আক্রমণগুলো ভারতবর্ষে তা কিন্তু একটু মনে রাখার দরকার আছে যে কোন কোন অভিযানগুলো কোন কোন সময় হয়েছিল। বিশেষ করে নেট পরীক্ষাতে বা সেটে অনেক সময় WBCS মেনেও এই ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, মামুদ গজনী পোজড অ্যাজ আ গ্রেট বাতসিকান অর ড্যাশ ফর দ্য গ্লোরি অব ইসলাম, ইসলামের গৌরব বৃদ্ধির জন্য মামুদ গজনী নিজেকে বাতসিকান অর্থাৎ কি বলতেন, কিলার অব হিন্দুজ মানে হিন্দুদের নিধনকারী, ডিস্ট্রয়ার অফ ইমেজেস মানে মূর্তি ভঙ্গকারী, এজেন্ট অফ ইসলাম ইসলামের প্রতিনিধি, ফাউন্ডার অব দ্য ইসলামিক এম্পায়ার ইসলামীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডিস্ট্রয়ার অফ ইমেজেস মানে মূর্তি ভঙ্গকারী। উনি প্রচুর মন্দির আক্রমণ করেন ভারতবর্ষে এবং মন্দিরের যে বিগ্রহ সেগুলোকে উনি ধ্বংস করেছিলেন, এই কারণে ওনাকে বাতসিকানও বলা হতো এবং ইসলাম জগতে বাতসিকান নামে যথেষ্ট খ্যাত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ফিরদৌসি ওয়াজ দ্য পোয়েট লরিয়েট অ্যাট দ্য কোর্ট অফ ফিরদৌসি, কার সভাকবি ছিলেন, মোহাম্মদ ঘোরি, মাহমুদ গজনী, আলপ্তগিন, জয়পাল? তাহলে ফিরদৌসি ছিলেন সুলতান মামুদের সভাকবি। নেক্সট কোশ্চেন দেখো, শাহনামা ওয়াজ রিটেন বাই, শাহনামা কে রচনা করেন, ফিরদৌসি, ইবন বতুতা, ইসামি, হাসান নিজাম? তো সঠিক উত্তর হচ্ছে ফিরদৌসি। তো একটু আগেই প্রিভিয়াস কোশ্চেনেই আমরা জানছি যে ফিরদৌসি ছিলেন সুলতান মামুদের সভাকবি। এই গ্রন্থ থেকে সুলতান মামুদ সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। নেক্সট,
The main object of the invasions of Mahmud of Ghazni to India was Sultan Mahmud's Bharat Akromoner Prudhan Uddeshyo ki chilo? Propagation of Islam, Islamer Prochar, to build up a large empire, ekta brihot samrajyo protishtha, to acquire the wealth of India, Bharater sampad ahoron ba dokhol, to capture Punjab and Delhi, Punjab ebong Delhi dokhol. তো সুলতান মাহমুদের ইতিহাস সংক্রান্ত যে আলোচনা আমি করেছিলাম সেখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝেছো যে সুলতান মাহমুদের এই যে একাধিক আক্রমণ ভারতবর্ষে তার অন্যতম কারণ ছিল টু অ্যাকোয়ার দ্য ওয়েলথ অফ ইন্ডিয়া। উনি বিভিন্ন মন্দির এবং মন্দির শহরগুলো আক্রমণ করতেন এবং প্রচুর সম্পদ উনি লুট করে নিয়ে গেছেন। সে অর্থে ইসলামের প্রচার বা সাম্রাজ্য বিস্তার কিন্তু ওনার লক্ষ্য ছিল না। কেবলমাত্র উনি পাঞ্জাব এবং মুলতান, যেহেতু পাঞ্জাব এবং মুলতান দিয়েই ওনাকে প্রবেশ করতে হবে ভারতে, তাই ভারতের দরজাটাকে উনি নিজের কন্ট্রোলে রেখেছিলেন, ওই অঞ্চলটা দখলে রেখেছিলেন। বাকি ভারত সাম্রাজ্য বিস্তার নিয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। উনি মধ্য এশিয়া রাজনীতিতেই বেশি সক্রিয় ছিলেন এবং মধ্য এশিয়া সাম্রাজ্য বিস্তারে ওনার যে খরচ তার অনেকটাই উনি তোলার চেষ্টা করেছিলেন বারবার ভারত আক্রমণ করে ভারতের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার সোমনাথ টেম্পল ওয়াজ প্লান্ডার্ড বাই মাহমুদ অফ গজনি? মাহমুদ গজনি কোন বছর সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? এই প্রসঙ্গ অলরেডি এসছে, তাই তোমরা বুঝেই গেছো কোন সালটি হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1025। নেক্সট কোশ্চেন দ্যাখো, হু ওয়াজ দ্য সোলাঙ্কি রুলার ওয়েন মাহমুদ অফ গজনি ইনভেডেড অ্যান্ড প্লান্ডার্ড দ্য সোমনাথ টেম্পল? বলছে যে মাহমুদ অফ গজনি যখন সোমনাথ মন্দির আক্রমণ করছেন এবং লুণ্ঠন করছেন সেই সময় ওই অঞ্চলের সোলাঙ্কি শাসক কে ছিলেন? তোমরা জানো যে সোমনাথ মন্দির হচ্ছে গুজরাটে এবং গুজরাট অঞ্চলে ওয়েস্টার্ন চালুক্য, পশ্চিমী চালুক্য বা যাদেরকে সোলাঙ্কি বলা হতো এই শাসকরা ছিলেন। তো ওই সময় কে ছিলেন শাসক? মূলরাজ, সিদ্ধরাজ, দ্বিতীয় ভীমদেব না প্রথম ভীমদেব? এর সঠিক উত্তর হচ্ছে প্রথম ভীমদেব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হু রিপেয়ার্ড দ্য সোমনাথ টেম্পল আফটার ইটস ডিস্ট্রাকশন? সোমনাথ মন্দির ধ্বংস হওয়ার পর কে এই মন্দিরের সংস্কার করেছিলেন? আনন্দপাল, প্রথম ভীমদেব, তৃতীয় পৃথ্বীরাজ, নান অব দ্য অ্যাবাভ? তো এর সঠিক উত্তর হচ্ছে প্রথম ভীমদেব। ওনার সময় সোমনাথ মন্দির আক্রান্ত হয়, লুণ্ঠিত হয় এবং প্রায় ধ্বংস সাধন হয়েছিল এবং তারপর দায়িত্ব নিয়ে উনি এই মন্দিরকে রিপেয়ার করে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য টেম্পল অফ সোমনাথ হুইচ ওয়াজ ডিস্ট্রয়েড বাই মাহমুদ গজনি ওয়াজ এ টেম্পল ডেডিকেটেড টু লর্ড? সোমনাথ মন্দির যেটা সুলতান মাহমুদ ধ্বংস করে দিয়েছিলেন, এই মন্দিরটা কোন ঈশ্বরের নামে উৎসর্গীকৃত ছিল? বিষ্ণু, শিবা, সূর্যা, কৃষ্ণা? সোমনাথ এই নামটা থেকেই হয়তো তোমরা অনুমান করতে পারছো যে এটা ছিল শিবের মন্দির। এবং শিবের যে বিগ্রহ, সুলতান মাহমুদ ওই বিগ্রহটিকে বেশ কয়েকটি খণ্ড করে উনি গজনিতে নিয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইনভেশন অব মাহমুদ অ্যাপ্রিসিয়েটেড বাই খালিফ অ্যান্ড কল্ড মাহমুদ এ স্টার অব ইসলামিক ওয়ার্ল্ড? বলছে সুলতান মাহমুদের কোন অভিযান খলিফার দ্বারা প্রশংসিত হয়েছিল এবং মাহমুদকে এর জন্য বলা হয়েছিল ইসলাম জগতের একজন উজ্জ্বল নক্ষত্র? ইনভেশন অফ থানেশ্বর, ইনভেশন অফ কালিঞ্জার, ইনভেশন অন মথুরা অ্যান্ড কানৌজ, ইনভেশন অন সোমনাথ? তো সঠিক উত্তর হচ্ছে ইনভেশন অন সোমনাথ। নেক্সট, মাহমুদ লেড দ্য লাস্ট এক্সপেডিশন এগেনস্ট ইন্ডিয়া ইন এডি? সুলতান মাহমুদ ভারতবর্ষে তার শেষ অভিযান করেছিলেন কত সালে? 1025, 1022, 1027, 1029? এর সঠিক উত্তর হচ্ছে 1027। আসলে 25-26 নাগাদ তিনি গুজরাট আক্রমণ করছেন, সোমনাথ মন্দির ধ্বংস এবং লুণ্ঠন করছেন, ফেরার পথে ওনাকে বাধা দিয়েছিল সে সময় সিন্ধু অঞ্চলের জাটরা, তাই জাটদের উপযুক্ত শাস্তি দেবার জন্য উনি 1027 খ্রিস্টাব্দে আবার ভারত আক্রমণ করেন এবং এটাই ছিল ওনার শেষ ভারত অভিযান, কারণ 1030 খ্রিস্টাব্দে মাহমুদ গজনিতে মারা যাচ্ছেন। নেক্সট দেখো, মাহমুদ অফ গজনি ইনভেডেড ইন্ডিয়া ফর হাউ মেনি টাইমস? সুলতান মাহমুদ বহুবার ভারত আক্রমণ করেন, এটা তো কথা প্রসঙ্গে আমি বললাম। তিনি কতবার ভারত আক্রমণ করেছিলেন? 13, 15, 17, 19? তাহলে দেখো, প্রথম আক্রমণ উনি করলেন 1000 খ্রিস্টাব্দে,
আর শেষ আক্রমণ লাস্ট প্রশ্নতেই আমরা জানলাম যে 1027 খ্রিস্টাব্দে। তাহলে এই 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ মোট প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন, আল বেরুনি কেম টু ইন্ডিয়া অ্যালং উইথ। আল বেরুনির নাম তোমরা সবাই জানো, আরব দেশের একজন বিখ্যাত পণ্ডিত। তো তিনি ভারতবর্ষে কার সাথে এসেছিলেন? মোহাম্মদ বিন কাসিমের সাথে, মাহমুদ গজনির সাথে, মোহাম্মদ ঘোরির সঙ্গে, না বলবনের সঙ্গে? তো সঠিক উত্তর হচ্ছে গজনির সুলতান মাহমুদের সঙ্গে। নেক্সট কোশ্চেন, আল বেরুনি কেম টু ইন্ডিয়া ইন। আল বেরুনি তো সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসছেন এটা আমরা জানলাম, তো কবে উনি এসেছিলেন? 9th century, 10th century, 11th century, না 12th century? তো সুলতান মাহমুদ আক্রমণ করছেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, তো এর মধ্যেই কোনো একটা অভিযানের সময় নিশ্চয়ই উনি এসেছিলেন। তাহলে এই পুরো ঘটনাটাই ঘটেছিল 11th century। তাহলে আল বেরুনি স্বাভাবিকভাবে 11th century এসেছিলেন, উনি 1017 ভারতবর্ষে আসেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হু অ্যামাং দ্য ফলোয়িং রুলার্স আর্নড দ্য টাইটেল অব দ্য ওয়ার্ল্ড বার্নার জাহান সোজ। নিচের এই শাসকদের মধ্যে কে এই উপাধি পেয়েছিলেন যে দ্য ওয়ার্ল্ড বার্নার বা জাহান সোজ, মানে পৃথিবী দহনকারী? মাহমুদ গজনি, মোহাম্মদ ঘোরি, আলাউদ্দিন হুসেন, আলপ্তগিন? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আলাউদ্দিন হুসেন বা সুলতান আলাউদ্দিন। কে আলাউদ্দিন হুসেন এটা একটু জেনে নাও তোমরা। একটু আগেই আমরা সুলতান মাহমুদের সম্পর্কে জানছিলাম এবং আমরা কি দেখেছিলাম যে সুলতান মাহমুদ এই একটা বিরাট সাম্রাজ্য বিস্তার করেছিলেন, পাঞ্জাব মুলতান সহ আফগানিস্তান এবং ইরানের একটা বিরাট অংশ নিয়ে। তো সুলতান মাহমুদের মৃত্যুর পরবর্তীকালে তার দুর্বল শাসকদের সময়ে দেখা যাচ্ছে যে এই বিরাট সাম্রাজ্য ভেঙে যাচ্ছে এবং দুটো নতুন শক্তিশালী সাম্রাজ্য উঠে এসেছিল। একটা হচ্ছে প্রধানত ইরানকে কেন্দ্র করে খারিজম সাম্রাজ্য, আর আফগানিস্তানকে কেন্দ্র করে ঘুর। তো এই হচ্ছে ঘুর অঞ্চল, পরবর্তীকালে তারা এন্টায়ার এই অঞ্চলটাই নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। তো ঘুর বংশের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, তিনি হচ্ছেন এই আলাউদ্দিন হুসেন। তো এই আলাউদ্দিন হুসেন এক সময় এই গজনি আক্রমণ করছেন এবং সম্পূর্ণ নগরটাকে উনি আগুনে ভস্মীভূত করছেন, এবং তারপর উনি এই জাহান সোজ এই উপাধি নিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম ইজ অলসো নোন অ্যাজ। মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম আর কি নামে পরিচিত? মোহাম্মদ ঘোরি, সুলতান আলাউদ্দিন, মাহমুদ গজনি, আলপ্তগিন? তার সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ঘোরি, এবং তিনি শিহাবুদ্দিন মোহাম্মদ নামেও পরিচিত। তাহলে তোমরা মনে রেখো যে আমাদের কাছে পরিচিত যে মোহাম্মদ ঘোরি, তার প্রকৃত নাম হচ্ছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম বা শিহাবুদ্দিন মোহাম্মদ। নেক্সট, খারিজমি এম্পায়ার ওয়াজ বেসড অ্যাট। খারিজম যে সাম্রাজ্য সেটা কোন অঞ্চলের ওপর গড়ে উঠেছিল? ইরান, আফগানিস্তান, ইরাক, খুরাসান? তো ইতিপূর্বেই আমরা এই ছবিটা দেখলাম যে সুলতান মাহমুদের সাম্রাজ্য ভেঙে গিয়ে প্রধানত ইরান অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ইরান বা পারস্য, খারিজম সাম্রাজ্য। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান এ, ইরান। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ অব ঘুর এন্টার দ্য ইন্দাস প্লেন ফ্রম দ্য। মোহাম্মদ ঘুরি সিন্ধু সমভূমিতে প্রবেশ করেছিলেন কোন দিক দিয়ে? গোমাল পাস দিয়ে, খাইবার পাস দিয়ে, ক্রসিং রিভার ইন্দাস মানে সিন্ধু নদকে অতিক্রম করে, বোথ বি অ্যান্ড সি মানে খাইবার অতিক্রম করার পর তারপরে সিন্ধু নদ অতিক্রম করে, কোনটা সঠিক? তো এটা ভালোভাবে বোঝার জন্য তোমরা আগে এই ম্যাপটা দেখো। এই হচ্ছে ঘুর রাজ্য, এবং মোহাম্মদ ঘুরি ছিলেন এই যে রেড কালারের পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গজনি। এই গজনি অঞ্চল থেকে তিনি শাসন চালাচ্ছিলেন। তো ওনার ভারতবর্ষে আসার জন্য যে পথটা খোলা ছিল তা হচ্ছে এইখানে হচ্ছে খাইবার পাস, আর এই হচ্ছে গোমাল পাস। তো খাইবার পাস দিয়ে উনি সরাসরি পাঞ্জাবে প্রবেশ করতে পারতেন, কিন্তু ইনিশিয়ালি এ সমস্যাটা ছিল যে সুলতান মাহমুদের যারা দুর্বল উত্তরাধিকারী তারা এই পাঞ্জাব অঞ্চলে এসে শেল্টার নিয়েছিল, এবং তারা এই খাইবার পাসের প্রোটেকশনের জন্য যথেষ্ট মনোযোগ দিয়েছিল, কারণ এই অঞ্চলের শাসকরা জানতেন যে মোহাম্মদ ঘুরি হয়তো এই অঞ্চল দিয়ে মানে খাইবার পাস দিয়ে ভারত আক্রমণ করতে পারে।
বা অন্তত পাঞ্জাব আক্রমণ করতে পারে। তো মোহাম্মদ ঘুরি কি করলেন, উনি ইনিশিয়ালি এই খাইবার পাস দিয়ে অভিযান না করে উনি গোমাল পাসকেই বেছে নিলেন ভারত আক্রমণের পথ হিসেবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোমাল পাস। নেক্সট, ঘুরি ডাইরেক্টেড হিজ ফার্স্ট ইনভেশন এগেনস্ট, ঘুরি তার প্রথম অভিযান কাদের বিরুদ্ধে করেছিলেন, মুলতান, সিন্ধ, পাঞ্জাব, আনহিলওয়ারা। আবার তোমরা ম্যাপটা দেখো, আমরা কি জানলাম যে মোহাম্মদ ঘুরির সামনে অপশান ছিল খাইবার পাস আর গোমাল পাস, তাই তো? এবং উনি গোমাল পাস দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছেন। তো ভারতবর্ষে প্রবেশ করার পর প্রথম এইখানে হচ্ছে মুলতান অঞ্চল, তো প্রথম কিন্তু উনি মুলতান আক্রমণ করছেন এবং মুলতান উনি দখল করেও নিয়েছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মুলতান। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান এক্সপিডিশন অফ মোহাম্মদ অফ ঘুরি ওয়াজ ইন, মোহাম্মদ ঘুরির ভারতবর্ষে প্রথম যে অভিযান সেটা হয়েছিল কত সালে, 1170, 1172, 1175 না 1178? তো সঠিক উত্তর হচ্ছে 1175। তাহলে পরপর তোমরা প্রশ্নগুলোকে কানেক্ট করো যে 1175 খ্রিস্টাব্দে উনি আক্রমণ করছেন কোন অঞ্চল, মুলতান, এবং মুলতান উনি দখল করে নিচ্ছেন। নেক্সট, হু ফট দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান অ্যান্ড মাহমুদ গজনী, জয়পাল অ্যান্ড সুলতান আলাউদ্দিন, পৃথ্বীরাজ চৌহান অ্যান্ড মোহাম্মদ ঘুরি, আনন্দপাল অ্যান্ড মোহাম্মদ ঘুরি? তো এর সঠিক উত্তর হচ্ছে পৃথ্বীরাজ চৌহান অ্যান্ড মোহাম্মদ ঘুরি। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে, 1191, তাই তো? নেক্সট কোশ্চেন, পৃথ্বীরাজ চৌহান ওয়াজ দ্য রুলার অফ, পৃথ্বীরাজ চৌহান কোথাকার, কোন অঞ্চলের শাসক ছিলেন, যোধপুর, মুলতান, আজমের না জয়পুর? তো পৃথ্বীরাজ চৌহান ছিলেন আজমেরের শাসক, পরবর্তীকালে উনি দিল্লি এবং পূর্ব পাঞ্জাবের একটা অংশ দখল করে নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, মুইজুদ্দিন মোহাম্মদ হ্যাড বিন ডিফিটেড বাই, মুইজুদ্দিন মোহাম্মদ কাদের দ্বারা পরাজিত হয়েছিলেন, কে মুইজুদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ ঘুরি, তাই তো? তাহলে উনি কাদের দ্বারা পরাজিত হয়েছিলেন বা কার কাছে পরাজিত হয়েছিলেন, ভীমা টু, পৃথ্বীরাজ, জয়চন্দ্রা আর বোথ এ অ্যান্ড বি? তাহলে একটা ইনসিডেন্ট আমাদের সবারই জানা যে মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ বা পৃথ্বীরাজ চৌহানের কাছে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন। আর একটা ইনসিডেন্ট হয়তো আমাদের একটু কম জানা অনেকের, সেটা হচ্ছে গুজরাটের যে শাসক দ্বিতীয় ভীমদেব, তার কাছেও কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন এবং তার কাছেই প্রথম পরাজিত হয়েছিলেন। তো এই ইনফরমেশনটা তোমরা একটু দেখে রাখো, ব্যাটল অফ কায়াদারা ইন 1178, মানে 1178 কায়াদারা যুদ্ধে উনি দ্বিতীয় ভীমদেবের কাছে পরাজিত হচ্ছেন, গুজরাটের শাসক, প্রথম পরাজিত হচ্ছেন। আর দ্বিতীয়বার উনি 1191 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সেকেন্ড ব্যাটল অফ তরাইন ওয়াজ ফট ইন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, 1191, 93, 92 না 96? তো সঠিক উত্তর হচ্ছে 1192। এটাও হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির, এবং এই যুদ্ধে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হচ্ছেন। নেক্সট কোশ্চেন, আফটার দ্য সেকেন্ড ব্যাটল অফ তরাইন দ্য এরিয়া দ্যাট পাস্ট আন্ডার দ্য টার্কিশ রুল ওয়াজ, তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কোন কোন অঞ্চল তুর্কি শাসনের অন্তর্ভুক্ত হয়ে গেল, দিল্লি, ইস্টার্ন রাজস্থান, ওয়েস্টার্ন রাজস্থান, বোথ এ অ্যান্ড বি? তার সঠিক উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, মানে দিল্লি এবং পূর্ব রাজস্থানের একটা অংশ তুর্কি শাসনাধীন হচ্ছে আজমের, এই আজমের কিন্তু রাজস্থানের পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস রোম্যান্টিক স্টোরি অব দ্য ম্যারেজ অব সংযুক্তা দ্য ডটার অব দ্য গাহরওয়াল কিং জয়চন্দ্রা উইথ দ্য চৌহান কিং পৃথ্বীরাজ থ্রি ইজ ডিসক্রাইবড ইন, বলছে একটা বিখ্যাত প্রেমের গল্প যেখানে গাহরওয়াল রাজা জয়চন্দ্রের মেয়ে সংযুক্তাকে বিয়ে করছেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তো এই ঘটনাটা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পাই, পৃথ্বীরাজা বিজয়, পৃথ্বীরাজা রাসো, হামির মহাকাব্য
না পবনদূত? তো সঠিক উত্তর হচ্ছে পৃথ্বীরাজা রাসো। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাটেল অফ চান্দোয়ার নিয়ার কনৌজ ওয়াজ ফট বিটুইন, কনৌজের কাছে চান্দোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ এবং জয়চন্দ্রের মধ্যে, জয়চন্দ্র এবং মুইজুদ্দিনের মধ্যে, মুইজুদ্দিন এবং পৃথ্বীরাজের মধ্যে, দ্বিতীয় ভীম এবং মুইজুদ্দিনের মধ্যে? তো সঠিক উত্তর হচ্ছে জয়চন্দ্র এবং মুইজুদ্দিনের মধ্যে। মুইজুদ্দিন মানে মোহাম্মদ ঘুরি এবং জয়চন্দ্রের মধ্যে কত সালে হয়েছিল? 1194 সালে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ওয়েন ডিড বেঙ্গল ইনভেডেড ফর দ্য ফার্স্ট টাইম বাই মুসলিম ইনভেডার, মুসলিম আক্রমণকারীরা প্রথম কত সালে বাংলা আক্রমণ করে? 1200, 1204, 1205 না 1210? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1204। কি আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি। এবং এই সময় বাংলায় সেন বংশের রাজা ছিলেন লক্ষণ সেন। নেক্সট কোশ্চেন, আফটার তারাইন মুইজুদ্দিন রিটার্ন টু গজনি, লিভিং দ্য অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া ইন দ্য হ্যান্ডস অফ হিস ট্রাস্টেড স্লেভ। বলছে তরাইনের যুদ্ধের পর মুইজুদ্দিন গজনিতে ফিরে গেলেন এবং ভারতের যে অধিকৃত অঞ্চল তার দায়িত্ব উনি দিয়ে যাচ্ছেন তার বিশ্বস্ত ক্রীতদাস কার ওপর? কুতুবুদ্দিন আইবক, ইলতুতমিস, তাজউদ্দিন না বোথ এ অ্যান্ড সি? তাহলে সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবকের হাতে। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট আ স্লেভ অব মোহাম্মদ ঘুরি, এদের মধ্যে কে মোহাম্মদ ঘুরি ক্রীতদাস ছিলেন না? তাহলে দেখো, ইলদুস, যাকে একসময় গজনির অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছিল, কুতুবুদ্দিন আইবক, দিল্লির দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, বখতিয়ার খিলজি, বেঙ্গলের দায়িত্ব উনি পেয়েছিলেন, আর সৈয়দ খান উচ অঞ্চলের দায়িত্ব। কিন্তু এই উচ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল নাসিরুদ্দিন কুবাচাকে, এবং নাসিরুদ্দিন কুবাচা ছিলেন মোহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস, সৈয়দ খান নন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং রুলার্স ডিফিটেড ভীমা টু, দ্য রুলার অফ গুজরাট অ্যান্ড আনহিলওয়ারা, এদের মধ্যে কোন শাসক গুজরাট এবং আনহিলওয়ারার শাসক দ্বিতীয় ভীমদেবকে যুদ্ধে পরাজিত করেছিলেন? পৃথ্বীরাজ, জয়চন্দ্র, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি? তো পৃথ্বীরাজের সঙ্গে দ্বিতীয় ভীমদেবের যুদ্ধ হয়েছিল, পৃথ্বীরাজ পরাজিত হয়েছিলেন। মোহাম্মদ ঘুরির সঙ্গে হয়েছিল আমরা এর আগের একটা প্রশ্নতেই জানলাম, এবং সেখানে মোহাম্মদ ঘুরি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। তো পরবর্তী সময়ে যখন মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবককে তার ভারত অধিকৃত অঞ্চলের দায়িত্ব দিয়ে গজনিতে ফিরে গিয়েছিলেন, সেই সময় কুতুবুদ্দিন আইবক গুজরাট অভিযান করেন এবং তিনি জয়লাভও করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কত সালে উনি জয়লাভ করেছিলেন? 1197। যদিও তিনি বেশি দিন তার এই জয় ধরে রাখতে পারেননি, দ্বিতীয় ভীমদেব আবার রিক্যাপচার করে নিয়েছিলেন তার গুজরাট অঞ্চল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অন দ্য ইভ অব দ্য মুসলিম ইনভেশন হোয়াট ইন্ডিয়া ল্যাকড মোস্ট ওয়াজ, বলছে মুসলিম অভিযানের পূর্বে ভারতবর্ষে কিসের অভাব ছিল সবচেয়ে বেশি? রিলিজিয়াস হারমোনি, ধর্মীয় সংহতি, সোশ্যাল কোহেশন, সামাজিক যোগাযোগ, পলিটিক্যাল ইউনিটি, রাজনৈতিক ঐক্য, আর ইকোনমিক সলিডারিটি, অর্থনৈতিক সংহতি? তোমরা যদি সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরি সংক্রান্ত আমার আলোচনাগুলো শুনে থাকো, সেখানেই আমি ম্যাপ দিয়ে এক্সপ্লেন করেছিলাম যে ভারতবর্ষে সেই সময় সবচেয়ে বড় যে অভাবটা ছিল তা হচ্ছে পলিটিক্যাল ইউনিটি, রাজনৈতিক ঐক্য বা একতার অভাব, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল এই সমস্ত বৈদেশিক অভিযানকারীরা। তো এই ছিল আজকে আমার প্রথম যে মধ্যযুগের ভারতের ওপর MCQ কোশ্চেন এবং আনসার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।